আসসালামু আলাইকুম, আমি ফিজিওথেরাপি ডাক্তার মোহাম্মদ আবিদ কবির। আজ আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাঁটু ব্যথা, এবং হাঁটু ব্যথার কারণে হাঁটু ভাঁজ করতে পারছেন না, যার কারণে বসতে পারছেন না বা নামাজ করতে পারছেন না বা প্রার্থনা করতে পারছেন না। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে আজকের এই আলোচনাটা তাদের জন্য বেশি প্রয়োজন যারা কিনা নামাজ পড়তে পারছেন না, হাঁটু ভাঁজ করতে পারেন না হাঁটু ব্যথার কারণে, তাদের জন্য খুবই জরুরি। এবং যাদের হচ্ছে শরীরের অতিরিক্ত ওজন বা স্থূলতা বা আমরা মেডিকেলে বলি ওবেসিটি, যার কারণে হাঁটু ব্যথা কমছে না বা হাঁটু ভাঁজ করতে পারছেন না, কিভাবে হাঁটু ব্যথা কমাবেন আবার হচ্ছে ওজনও কমাবেন, এই সকল সমস্যা নিয়ে আজকে হচ্ছে আমি খুবই জরুরি একটি ব্যাপারে আলোচনা করব। প্রথমে শুরু করা যাক, সবচেয়ে বেশি সমস্যায় ভোগেন যে আপনার হচ্ছে শরীরের ওজন অনেক বেশি, ডাক্তার দেখাচ্ছেন কিন্তু ডাক্তার সাহেব বলছেন যে হচ্ছে ওজন কমাতে হবে, কি করতে হবে, হাঁটতে হবে। প্রশ্ন হচ্ছে কিভাবে হাঁটতে গেলে তো আমার হাঁটু ব্যথা হয়, আবার হাঁটু ব্যথা কমাতে গেলে আমাকে আবার ওজন কমাতে হবে, তো আসলে কিভাবে আমি দুটোকে ম্যানেজ করব? খুবই সহজ উত্তর এবং একটু চিন্তনীয় ব্যাপার। শরীরের ওজন বেড়ে গেলে হাঁটু ব্যথা হয়, আবার হাঁটু ব্যথা কমাতে গেলে শরীরের ওজনও কমাতে হবে। তাহলে কি করতে হবে? যেটা করতে হবে, ডায়েটিশিয়ানের তথ্য ও পরামর্শ অনুযায়ী হচ্ছে ডায়েট ফলো করবেন, এবং হচ্ছে একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী আপনি হাঁটবেন। আমাদের ভেতরে একটা খুব কমন নেগেটিভ ধারণা আছে যে আমাদের হচ্ছে ঘাম ঝরিয়ে হাঁটতে হবে নতুবা হচ্ছিল শরীরের ওজন কমবে না। অথচ বর্তমানে হাজার হাজার মানুষের উপর রিসার্চ করে দেখা গিয়েছে শরীরের ওজন এবং হাঁটুর ব্যথা এ দুটোই একসাথে নিয়ন্ত্রণ করা যায় যদি আপনি পরিমিতভাবে হচ্ছিল হাঁটেন। এবার আসি সমাধানে, কিভাবে পরিমিত হাঁটবেন। প্রতিদিন আপনি যদি 30 থেকে 40 মিনিট হাঁটেন এবং এই হাঁটার গতিটা হবে হচ্ছিল মাঝারি, খুব বেশি জোরেও না আবার খুব মন্থরও না বা আস্তেও না, এবং হাঁটুর ব্যথা যদি থাকে, যেমন আমার ওজন অনেক বেশি, আমার শরীরের ওজন 80 কেজি 90 কেজি বা 100 কেজি, হ্যাঁ, সেক্ষেত্রে কি করব, হাঁটবো আমি কতটুকু, হাঁটবো আমি 10 মিনিট, তারপরে আবারও হচ্ছিল 2 মিনিট ব্রেক দিব, একটু বসে নিব, আবারও 10 মিনিট হাঁটবো। এভাবে আমি এক সেশনে হচ্ছিল 30 মিনিট হাঁটলাম, আমি আবার বিকেলে বা সন্ধ্যায় আবারও আমি হচ্ছিল 20 মিনিট হাঁটলাম, তাহলে আমার 40 থেকে 50 মিনিট কিন্তু হাঁটা হয়ে গেল। তো আমরা এই জিনিসটা হচ্ছিল ফলো করব, তাহলে হবে কি, আমাদের হাঁটু ব্যথাটাও কমবে, যেটা কিনা ডাক্তাররা বলে থাকেন যে চলো হাঁটে, হাঁটলে হাঁটুর ব্যথা কমে, হাঁটুর মাংসপেশির ব্যায়াম হয়, এবং যাদের ওজন বেশি তাদেরকেও ডাক্তার সাহেব বলেন যে হাঁটে, সেই ক্ষেত্রে হচ্ছিল হাঁটুর ব্যথা হবে না এবং ওজনও কমবে। সো যাদের হচ্ছিল হাঁটুর ব্যথার কারণে হচ্ছিল এই সমস্যাগুলো হচ্ছে, হাঁটতে পারছেন না, হাঁটু ভাঁজ করতে পারছেন না, তাদের জন্য এই সমস্যার সমাধান হচ্ছিল হাঁটা এবং প্রয়োজনীয় ব্যায়াম করা। ব্যায়াম করার ক্ষেত্রে যেটা ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে আপনারা ব্যায়াম করবেন, ব্যায়াম করলে হাঁটু সহজে ভাঁজ করতে পারবেন এবং হাঁটুর ব্যথা কমবে। নিচে ভিডিও ডিসক্রিপশন আছে, আমার প্রিভিয়াস ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা আরেকটু দেখে নেবেন। এবার আসি আরেকটা কারণ, খুব জরুরি, আমাদের এখানে হাঁটুর ব্যথায় ভুগছেন যার কারণে নামাজ পড়তে পারছেন না, বছরের পর বছর নামাজ পড়তে পারছেন না, ডাক্তার স্যারদেরকে দেখালে ডাক্তার স্যাররা বলছেন যে চেয়ারে বসে নামাজ পড়েন। তো চেয়ারে বসে নামাজ পড়া নিয়ে আসলে আমাদের ধর্মীয় যারা মৌলবী আছেন, যারা আলেম আছেন, তারা বিভিন্ন ধরনের মতামত দেন, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমাদের প্রসঙ্গ হচ্ছিল কিভাবে আমি হাঁটু ভাঁজ করতে পারবো। হাঁটু ভাঁজ করতে গেলে আপনি প্রথমে যেটা করতে পারেন, আপনি ফরজ নামাজগুলা যে রাকাতগুলা, সে রাকাতগুলা হচ্ছিল আপনি উপবাস করে পড়ে দেখতে পারেন, আর যেগুলা সুন্নাত নফল ওয়াজিব আছে সেগুলো আপনি হচ্ছিল চেয়ারে বসে পড়া স্টার্ট করেন, এভাবে শুরু করেন। যদি দেখেন যে হচ্ছিল ব্যথা তেমন বাড়েনি, তাহলে এইভাবে আস্তে আস্তে কন্টিনিউ করেন। এবং এর পাশাপাশি কি করবেন, আপনি যখন হচ্ছিল এতদিন ধরে চেয়ারে বসে নামাজ পড়ছেন, চেয়ারের যে উচ্চতা মার্কেটে যে বাজারে যে চেয়ারের থেকে একটু নিচু উচ্চতার কোনো টুল বা চেয়ার থাকলে সেটি কিনে নিয়ে আসুন, সেইখানে বসে নামাজ পড়ুন, তাহলে হবে কি, হাঁটুটা আর একটু হচ্ছিল ভাঁজ হবে এবং আপনার নামাজের জন্য আপনার প্রস্তুতি আস্তে আস্তে শুরু হবে। তারপরে এটা আপনি যখন সহ্য করতে পারছেন, তা থেকে আরেকটু নিচু টুল নেন, সেই টুলে বসে হচ্ছিল আপনি নামাজ পড়েন। সো এইভাবে আস্তে আস্তে আপনি হাঁটুর ভাঁজটা করতে পারবেন এবং আপনার অটোমেটিক 5 বেলা
এক্সারসাইজও হয়ে যাবে। যারা অন্য ধর্মবিলম্বী তারা প্রার্থনা করুন ঠিক একই নিয়মে, লো টুল নেন বা চেয়ার নেন, সেখান থেকে লো টুল নেন, এভাবে আস্তে আস্তে করে হচ্ছিল গ্রাজুয়ালি আপনারা হাঁটুর ভাঁজটা বাড়াতে পারেন। এছাড়াও খাবার দাবারের তালিকায় যেটা বলবো সেটা হচ্ছিল ভাত বা হোয়াইট রাইস হচ্ছিল খুবই খারাপ। যাদের হচ্ছিল বাত আছে কারণে হাঁটু ভাঁজ করতে পারছেন না, বয়স হয়েছে নামাজে যেতে পারছেন না, ভাঁজ না করার কারণে হাঁটুতে ব্যথা, হাঁটু ফুলে যাচ্ছে, তাদেরকে হচ্ছিল রাইস খেতে হবে খুবই অল্প পরিমাণ, দুই বাটি করে রাইস খেতে পারেন দুপুরে এবং রাত্রে। আর ডায়াবেটিস থাকলে তো ডায়াবেটোলজিস্ট এবং পুষ্টিবিদদের সহায়তায় নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী হচ্ছিল আপনি হোয়াইট রাইস খাবেন। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের বাজারে যে ওষুধ পাই তার বদলে অথবা তার পাশাপাশি আমি বলবো খুবই উপকারী একটি হচ্ছিল মাছ, কঙ্কন মাছ বা শাপলা মাছ বা বাইরে পাওয়া যায় হার্ডেন মাছ বা সার্ডেন মাছ। এই মাছগুলো যদি আপনারা সপ্তাহে তিন দিন করে খান এবং দেড় থেকে দুই মাস খান, ইনশাল্লাহ আশা করা যায় আমাদের হাঁটুতে যে ব্যথা সেই ব্যথাটা অনেকটাই কমে আসবে এবং আপনি হাঁটু আগের থেকে ভাঁজ করতে পারবেন ইনশাল্লাহ। আর এছাড়াও হচ্ছিল এই নিয়মকানুনগুলো ফলো করার পরও যদি হচ্ছিল আপনার সমস্যা হয় আপনি অতি সত্বর হচ্ছিল একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। আশা করি এই তথ্যগুলো আপনাদেরকে ইনশাল্লাহ অনেক উপকারী আসবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।